আসছেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জনাব নকুল কুমার হিসাব। একটি গানে আছে, গভীর হয়ে গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। তো সত্যি আজকে আমি ভাষাহীন শিহরণের এই অনুষ্ঠানে এসে সত্যি সত্যি আজকে আমার গায়ে আমার শরীরে শিহরণ জেগে উঠেছে। এই কারণে যে এমন একটি পবিত্র স্থান বাইতুল মোকাররম শুধু দূর থেকে দেখেছি, আজকে তার ইচ্ছায় আমি প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছি। আমি ইসলামের ইতিহাসের ছাত্র ছিলাম, আমার মাস্টার্স করেছি আমি, আমার সাবজেক্ট ছিল ইসলামের ইতিহাস। আর সেই ইসলামের ইতিহাস পড়তে গিয়ে আমি ইসলামকে ভালোই বেসে ফেলেছি, এবং আমি কোনো আসর মাতানোর জন্য বা কাউকে খুশি করার জন্য যে গানগুলো করেছি বা কাউকে আঘাত করার জন্য করেছি তা নয়। আমি কিন্তু গানগুলো করেছি আমার বিবেকের নির্দেশে, আমার ভালোবাসা থেকে এবং ইসলামের প্রতি। সেদিন থেকে আমার ভালোবাসা এসছে যেদিন আমি মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করেছিলাম। আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের খুশি করার জন্য বলছি না, আমি একটি ঘটনা বলি। আমি 2000 সালে আমি যখন প্রথম ওমানের মাটিতে নেমেছিলাম, আমি যখন বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, আমার বিবেক বলছিল এই মাটিতে তুমি প্রথমেই পা রাখতে পারো না, কারণ এই মাটিতে জন্ম নিয়েছে বিশ্ব নবী দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আমার পাটাকে আরবের মাটিতে আগে নামাইনি, আগে আমি আরবের ধুলো মাথায় নিয়েছি, দেন আমি আমার পা তারপরে আমি নামিয়েছি। তো আমি 2011 সালে পবিত্র ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে, হঠাৎ করে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে একটা স্ক্রল দেখছিলাম। সেটা এরকম ছিল যে আমেরিকার একজন ধর্মযাজক, তার নাম হচ্ছে পাস্টর টেরিজমস, তিনি ঘোষণা করেছেন ঈদের দিনে মুসলমানদের প্রাণের গ্রন্থ পবিত্র কোরআন শরীফ তিনি আগুন দিয়ে জ্বালাবেন। সকাল থেকে প্রতিবাদের ভাষা ভেতরে বিদ্রোহ করে উঠছিল। ওই দিন একটা টেলিভিশন চ্যানেলে আমার লাইভ প্রোগ্রাম ছিল, সেই লাইভ প্রোগ্রামে একজন দর্শক আমাকে ফোন দিয়ে আমার প্রতিক্রিয়া জানতে চাইলেন। আমাদের নিউজের একটা ব্রেক ছিল, সেই ব্রেকের পরে আমি ক্যামেরার সামনে এলাম এবং এই ব্রেকের ভিতর একটি গান আমি কম্পোজ করলাম। ক্যামেরার সামনে এসে পাস্টর টেরিজমসকে আমি বলেছিলাম, পাস্টর টেরিজমস, পাহাড়ে ঢিল ছুটলে যেমন পাহাড়ের কিছু হয় না, ঢিলটা ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আপনি তেমনই একটি নির্বুদ্ধিতা করেছেন এই ঘোষণা দিয়ে। আর আপনি পবিত্র কোরআন শরীফকে পোড়াতে চান, কোরআন শরীফ ধ্বংস করতে চান, আমি আপনার মতো মূর্খ পৃথিবীতে আর একজনও দেখি না। আমি বললাম শুধু একখানা কোরআন শরীফ কেন বন্ধু, ও যদি আগুন লেগে ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বললাম বন্ধু কোরআন শরীফ সেই ঐশী গ্রন্থ যে গ্রন্থ মুখস্থ রাখার নিয়ম রয়েছে, এবং যারা মুখস্থ রাখতে পারেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে বলি কোরআনে হাফেজ। আমি বলেছি বন্ধু আপনি কোরআন শরীফ আগুন দিয়ে পড়াতে চান,
হাফেজের পবিত্র হৃদয় মঞ্জিলে সযতনে সংরক্ষিত রয়েছে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, বন্যার পানি সেই কোরআন ভেজাতে পারে না, বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না। সুতরাং এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত একজন কোরআনে হাফেজ জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত কোরআন শরীফের ধ্বংস নেই। আপনারা জানেন ইউরোপ আমেরিকার মানুষ ইমোশনকে কোনো পাত্তা দেন না, তারা লজিকের কাছে মাথা নত করে দেয়, আর সেই কারণেই প্রথমেই আমি পাস্তর টেরিজমসকে লজিক দিয়েছি, কেন কোরআন শরীফ ধ্বংস হবে না। আমি বলেছি করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআন তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি বন্ধু আপনার আগেও পবিত্র কোরআন শরীফকে শরীফের বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করেছেন। ভারতের একজন মারোয়ারি তিনি পবিত্র কোরআন শরীফকে নিষিদ্ধ করার আবেদন নিয়ে ভারতের একটি আদালতে মামলা করেছিলেন। আপনারা যারা বয়স্ক যারা রয়েছেন সামনে আমার দর্শক, আপনারা জানেন যে ভারত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি পবিত্র কোরআন শরীফকে বিকৃত করে লিখেছিলেন স্যাটানিক ভার্সেস। আমি বলেছি দেখো এই কোরআন নিয়ে করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি বন্ধু আমি লজিক দিয়েছি, আমি বাস্তবতা বললাম, এবার আপনাকে ইতিহাস থেকে বলছি। 1988 সালের 17 আগস্ট আপনাদের মনে আছে, মনে থাকতে পারে, 1988 সালের 17 আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। আমরা পত্রিকায় পড়েছিলাম তার বিমানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ, ওই আগুনের লেলিহান শিখা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেও স্পর্শ করতে পারেনি ওই সেই গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে। তাই আমি ওনাকে বলেছি দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সুরাও হয়নি মন, এই বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি আমার এত যুক্তি, আমার এই বাস্তবতায় ইতিহাস, এত কিছু জানার পরেও যারা কোরআন শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি পাস্তর টেলিজেন্সকে বলেছি, আরো বলেছি যে আপনি পবিত্র কোরআন শরীফকে আপনি পড়াতে চান, কোরআন শরীফ কি করে পড়বে? আমি বলেছি কোরআন আল কোরআন পৃথিবীর মধ্যে একমাত্র জীবন্ত গ্রন্থ। উনি আবার লজিক চাইবেন যে লজিক কি, কোরআন শরীফ কেন জীবন্ত গ্রন্থ? আমি বলেছি কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, আমার কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, তুমি প্রশ্ন করলেই উত্তর দিবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আমি বলেছি তুমি যদি প্রশ্ন করো হে গ্রন্থ তোমার নাম কি, পবিত্র কোরআন শরীফ উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়ায় আছে কটা বই, বলো দুনিয়ায় আছে কটা বই এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যদি প্রশ্ন করো হে কোরআন তোমাকে পৃথিবীতে কে পাঠিয়েছে, কোরআন শরীফ উত্তর দেবে যদি প্রশ্ন করো তোমায় দুনিয়ায় কে করেছে আসীন, উত্তর দিবে তানঝিলুম রব্বুল আলামিন। যদি তুমি প্রশ্ন করো হে কোরআন তুমি দিনে এসেছো না রাতে এসেছো, আল কোরআন উত্তর দিবে ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি। যদি তুমি প্রশ্ন করো হে কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি হেদায়েত করতে এসেছি। যদি বলো কোরআন তুমি কোন মাসে আসিলা, যদি বলো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি বলো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। পাবে এমন হাজারো উত্তর রঙিলা, পাবে এমন হাজারো উত্তর রঙিলা, বিস্ময়ের নাই অন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এরপরে আরো অন্তর আছে অনেক বড় গান, তারপর আমি ওনাকে আরো বলেছি, আমি বলেছি কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ শুধু জীবন্ত গ্রন্থ নয় বন্ধু, আমি পবিত্র কোরআন শরীফকে বলেছি আসমানি কাব্য। উনি আবার লজিক চাইবেন যে কেন কোরআন শরীফ কি করে কাব্য হবে, অবশ্যই হবে, কারণ কোরআনের প্রায় প্রতিটি সুরা আপনারা দেখবেন কি চমৎকার ছন্দ। ওনাকে আমি দুটো সুরের কথা বলেছি, মাফ করবেন আমি হয়তো আমার ওরকম উচ্চারণ হবে না, আমি ওনাকে বলেছি ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার, অথবা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াখলুক কুফুয়ান আহাদ, চমৎকার ছন্দ। আর পাস্তর টেলিজেন্সকে তাই বলেছি কোরআনের প্রতিটি পাতা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন কাব্য বড়ই অভাব্য, ও কোরআন আমার আসমানি কাব্য, ও
আমি পাস্টার টেরিজোনকে বলেছি আসমানি কাব্য আর দুনিয়ার কাব্যর মধ্যে পার্থক্য কি আপনি জেনে নিন। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্যজনে, দুনিয়ার কবিতা পড়ে মনুষ্যজনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতাগণে। এই পৃথিবীতে একখানি কাব্যগ্রন্থ রয়েছে যে কাব্যগ্রন্থ ফেরেশতারা পড়ে, অন্য কোনো কাব্য নয়। সুতরাং কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, মধুসূদন, সুকান্ত সবার কবিতা পড়ে মানুষে, কিন্তু আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতাগণে। তাই বলেছি দুনিয়ার কবিতা পড়ে মনুষ্যজনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতাগণে। নাই আমার ছন্দ ত্রিভুবনে, নাই আমার ছন্দ ত্রিভুবনে, ভাবে দেখব কোরআন আমার আসমানি কাব্য, ও কোরআন আমার আসমানি কাব্য। অনেক বড় গান, অন্য একদিন শোনাবো। এরপর আমি আর একটি গানের কয়েকটি লাইন আপনাদের শুনিয়ে আমি শেষ করছি। তো ওনাকে আমি বলেছি পাস্তর ট্রেডিশনসকে যে দেখুন, আপনি যদি কোরআন শরীফকে, আপনি যদি কোরআন শরীফকে ঘৃণা করেন, কোরআন শরীফকে বিরোধিতা করেন, তাহলে আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণিত একজন মানুষ, নিন্দিত একজন মানুষ। আর আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যে ধর্মের হন না কেন, আপনি যদি কোরআন শরীফের কাছাকাছি থাকেন, কোরআন শরীফকে ভালোবাসেন, আপনি হবেন নন্দিত, সম্মানিত। উনি আবার যুক্তি চাইবেন, আবার লজিক চাইবেন যে কেন কোরআন শরীফের কাছাকাছি থাকলে আমি খ্রিস্টান বা তুমি হিন্দু কি করে সম্মানিত হবে। আমি বলেছি যে পবিত্র কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ, এই গ্রন্থের সাথে যা যা সংশ্লিষ্ট সম্পৃক্ত সবকিছু সম্মানিত। কি করে এই কোরআন শরীফ যে মাটিতে অবতীর্ণ হয়েছে সেই দেশের প্রতিটি ধূলিকণা সম্মানিত। যে হেরা পর্বতের গুহায় আমার কোরআন অবতীর্ণ হয়েছে সেই হেরা পর্বত সম্মানিত। যার মাধ্যমে পবিত্র কোরআন শরীফ পৃথিবীতে এসছে তিনি সম্মানিত। একজন খ্রিস্টান ভদ্রলোক একটি বই লিখেছে, দ্য হান্ড্রেডস, 100 মহামানবের নাম এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে শ্রেষ্ঠ মানুষের নামের তালিকা করেছেন। এক নম্বরে রয়েছে যার নাম, তিনি হচ্ছেন দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার মাধ্যমে কোরআন শরীফ পৃথিবীতে এসেছে তিনি সম্মানিত। আমি বলেছি আজকের এই দৃশ্যটা যদি আপনি দেখতে পান কখনো এই ক্যামেরার মাধ্যমে, এই ফুটেজের মাধ্যমে যদি আপনার কাছে কখনো যায়, আপনি দেখবেন আমি শুধু কোরআন শরীফকে নিয়ে একখানা গান লিখেছি। আমি আজ কত সম্মানিত, কত আলেম ওলামা আমার সামনে বসে আছেন, আমার গান শুনছেন, আমাকে ভালোবাসে গেছেন, আমার জন্য দোয়া করছেন। তো আমি ওনাকে বলেছি শুধু তাই নয় যে লাল শালু কাপড় মার্কেটে 35-50 টাকা গজ, সেই লাল শালুও বিশাল সম্মানিত হয়। কখন? দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পায় কত না সম্মান। ওই লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পয়সা বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত কাউস কুতুব চুমু খান। আমি তোমার বন্ধুকে দেখেছি লাল শালু কাপড় দিয়ে কোরআন শরীফকে জড়িয়ে ওই কোরআনের উপর যখন চুমু খেলো সেই চুমুটা গিয়ে পড়লো লাল শালুর উপরে। আর সেই জন্য বলেছি যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত কাউস কুতুব আলেম ওলামা চুমু খান, লাল শালু পায় কত না সম্মান। দেখো যার মাধ্যমে এলো কোরআন দুনিয়ায় তার কত নাম, যেহেতু অবতীর্ণ
সেই রাত্রি জাগে ভক্তিতে, দেখো কোরআনের রোজে রাত্রিতে, সেই রাত্রি জাগে ভক্তিতে দুনিয়ার সব মুসলমান। লাল শালু পায় কত না সম্মান। আমি আরো বলেছি, দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, দেখো দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মাহ সেই মাসকে প্রাণের চেয়েও ভালোবাসে। সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা, সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা, নাম তার পবিত্র রমজান। লাল শালু পায় কত না সম্মান। তাই আমি পাস্তব টুরিজম এবং সবাইকে বলেছি, এই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল শালুর মতো জড়িয়ে ধরে রাখো আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল শালুর মতো জড়িয়ে ধরে রাখো কোরআন। দেখো নকুল আজকে সম্মানিত, দেখো নকুল আজকে সম্মানিত, কারণ তার মুখে গীত। দেখো নকুল আজকে সম্মানিত, কারণ তার মুখে গীত, পবিত্র কোরআনের গান। আমার লাইভ প্রোগ্রামে একজন মাওলানা ফন্দি বলেছিলেন যে আমি যখন আপনার এই গানটি গাই, কোরআন শরীফের গান, ওয়াজ মাহফিলের কত আলে মোলামারা যে চিৎকার করে, তা যদি আপনি নকুল বাবু শুনতেন তাহলে আমার মনে হয় আপনার আর কিছু চাওয়া পাওয়ার থাকতো না। আমি বললাম আমার শুনতে হবে না, আপনার গানে আপনার মুখে আমি শুনেছি, এবং টেলিভিশনের ক্যামেরার সামনে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বললাম, আমি যদি কোনো সরকারি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো বড় পুরস্কার আমি জীবনে নাই পাই, আপনারা তোমরা কখনো কোনো দুঃখ করবে না, কারণ এই আলেম ওলামাদের চিৎকার আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলছি কাউকে খুশি করার জন্য নয়, আমি হৃদয় থেকে বলছি এই যে আলেম ওলামাদের চিৎকার, এই চিৎকার আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন ক্ষুদ্র গায়ক, এত বড় বড় মানুষের সামনে আমি গান গাইছি ইসলামিক গান, এবং এই যে চিৎকার, এই চিৎকার আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, আমি আর কোনো পুরস্কার দুনিয়াতে চাই না। তো আমি বলেছি দেখো নকুল আজকে সম্মানিত, কারণ তার মুখে গীত, নকুল আজকে সম্মানিত, কারণ তার মুখে গীত, পবিত্র কোরআনের গান। লাল শালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। আমার এই গান যখন আমি টেলিভিশনে গিয়েছিলাম পবিত্র কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে আমি যখন গান লিখলাম, আবার সমাজের অনেক বন্ধু আমাকে ফোন করে বলেছে আমি কেন পবিত্র কোরআন শরীফের সপক্ষে এত বড় একটি ভূমিকা গ্রহণ করলাম। আমি তাদের বলেছিলাম বন্ধু তোমার পাশের বাড়ি যদি আগুন লাগে তুমি কি তোমার বাড়িতে বসে তোমার ঘরে বসে তুমি বাঁশি বাজাতে পারবে, আর তাও যদি পারো তোমাকে কি মানুষ বলা যাবে? তো আমার পাশের বাড়ি আগুন লেগেছে, আমি আগুন নিভাতে গিয়েছি, সেটা তো আমার অপরাধের কিছু নয়। তারপরে বলেছে ঠিক আছে এখন তো আর সেই সময়টা নেই, কিন্তু এখন যে তুমি কোরআন শরীফ নিয়ে গান লিখছো সেটা কেন লিখছো? আমি বলেছি বন্ধু কোরআন শরীফ হচ্ছে মহাসমুদ্র, সেই সমুদ্রে ডুব দিয়ে যদি আমি দু চারটে মুক্ত তুলতে পারি তাতে তোমাদের এত আপত্তি কেন? তো কথায় কথায় আমি অনেক কথা বলে ফেললাম ইমোশনালি, কারণ এত এত সুন্দর দর্শক আমি তো আর কখনই পাইনি। আমরা আমরা গান করি পেটের তাগিদে, আমাদের প্রফেশন, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে
অনেক রকমের দর্শকদের মনোরঞ্জন করতে হয়। তো আমাকে প্রবাসী এক হিন্দু ভদ্রলোক আমার ফেসবুকে বলেছেন, আমি নাকি বলেছে যে আপনি টাকার জন্য সবই পারেন, কিন্তু এই আপনারা সাক্ষী, উপরে স্রষ্টা সাক্ষী, শিহরণের ছেলেরা সাক্ষী, আমি ঢাকা শহরে প্রোগ্রাম করলে আমার দলবল নিয়ে কখনো 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে নেই, অথচ এই ছেলেদের কাছে জিজ্ঞেস করে দেখুন আমি তাদের কাছে 1টি টাকা নিয়েছি কিনা, নেই তো নাই। ওরা যদি আমাকে যাওয়ার সময় বলে দাদা আপনাকে রিক্সা ভাড়া দিলাম বা গাড়ির পেট্রোলের দাম দিলাম, আমি ওদের কাছ থেকে টাকা নেব না। সুতরাং আমি টাকার জন্য করিনি, আমি আমার বিবেকের ডাকে করেছি, বিবেকের নির্দেশনায় করেছি, আমার ভালোবাসা থেকে করেছি। তো আপনাদের অনেক 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 ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আমার জীবনে আজকের এই দিনটি আমি ডায়েরিতে লিখে রাখবো, আজকের এই দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। সত্যি শিহরণ এসে আজকে যে শিহরণ আমার ভেতরে জেগেছে, সেই শিহরণ দীর্ঘদিন থাক, আমার মৃত্যু থাক, সেই দোয়া আপনারা আমাকে করবেন। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, এটাই অনেক শুকরিয়া। আর উনি নিজেই বলেছেন যে এখানে কোনো অর্থনৈতিক বিষয় না, উনি আলেমনামা কোরআন হাদিসকে ভালোবাসা টানে এসেছেন। উনি আমাদের কাছে ওনার অ্যালবাম সঙ্গীত, ইসলামী সঙ্গীতের অ্যালবাম করেছেন, আমাদের কাছে দিয়েছেন, আমরা শুনেছি, আমাদের ভালো লেগেছে। ওইখানে কুরবানি সংক্রান্ত একটা সঙ্গীত আছে। আমি উনি আসার আগেই ফোনে আমি তাকে বলছিলাম যে আপনি অন্তত যদি আগুন লেগে এই সঙ্গীতটি এবং কুরবানির সঙ্গীতটি বলবেন, আমার মনে হয় গানটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি আবেদন করেছি, আপনারা যদি একটু সাপোর্ট দেন আশা করা যায় অ্যাকসেপ্ট হবে। তো এই গানটি একটু ক্লাসিক্যাল, মানে একটু রাগ প্রধান, খুব উঁচুতে যেতে হয়, তারপরেও আমি 2টি লাইন আপনাদের শোনাচ্ছি। আমি এটা কোরবানির ঈদে লিখেছিলাম। শুধু বনের পশু নয় মনের পশু করতে হয়, শুধু বনের পশু নয় মনের পশু করতে হয়, আল্লাহর নামে কুরবানি 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 হে কুরবানি 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 হে কুরবানি 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 হে কুরবানি কুরবানি আল্লাহর নামে কুরবানি। ও দুনিয়াতে দিনের দাওয়াত আসমানি আওয়াজ, দুনিয়াতে দিনের দাওয়াত আসমানি আওয়াজ, কলবে নীরবে করো কালিমার রেওয়াজ। ও দুনিয়াতে দিনের দাওয়াত আসমানি আওয়াজ, কলবে কলবে নীরবে করো কলে কালিমার রেওয়াজ। মরুর বুকে উঠবে তরু মরুর বুকে উঠবে তরু ছুটবে জমজমের পানি, কুরবানি কুরবানি হে কুরবানি 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 হে কুরবানি 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 হে কুরবানি কুরবানি আল্লাহর প্রেমেতে হও কুরবানি কুরবানি কুরবানি। এরপর অনেক বড় গান আর একদিন শোনাবো। তো আরেকটি গান আমি লিখেছি, সেটা হলো যে আসলে সকল প্রশংসা আল্লাহ। তো আমি কিন্তু নিজেকে খুব আমার আপনারা ভালোবেসেছেন আমাকে, আমার ভালো লাগছে বটে, কিন্তু আমি গর্ব করছি না, কারণ গর্ব করার কিছুই নেই। আমি ইচ্ছে করলেই তো আর পবিত্র কোরআন শরীফের সপক্ষে এমন একটি গান আমি লিখতে পারতাম না যদি তার কাছ থেকে সেই বাণীগুলো আমার মাথার মধ্যে না আসতো। সুতরাং আমি একটা বড় বিশাল কাজ করে ফেলেছি, আমার এরকম যে একটা মানে কিছু ভাবছি বা মানে ভাবনা সেটা আমার ভিতরে নেই। আর পবিত্র কোরআন শরীফের সপক্ষে আমি যদি একটা গান নাও লিখতাম, কোরআন শরীফের কোনো ক্ষতি হতো না।
সুতরাং বরং আমি লিখতে পেরেছি সেজন্য আমি স্রষ্টার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আমাকে দোয়া করেছেন সেজন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। তো আপনারা ভালোবাসেন, এরকম ভীষণ ভালো লাগছে আমার। তো আমার ভালোবাসা থেকেই বলি, আর এই ভালোবাসার ইতিহাসটা আপনাদের একটু একটু বলি, যদিও সময় অনেক নেই। বিষয়টা হলো যে আসলে ধর্মের কিন্তু কোনো রূপ নেই, ধর্মের কোনো রূপ নেই। ধার্মিকের ধার্মিককে দেখে, মানে ধর্ম যারা আচরণ করে তাদের দেখে আমরা বুঝতে পারি এই ধর্মটি কেমন। তো আমার গুরুজি ছিলেন, আমি আমার বয়স তখন 12-13 বছর, আমি তখন একটা যাত্রা দলে কাজ করতাম, 150 টাকা বেতন পেতাম, 15 টাকা হচ্ছে সপ্তাহে হাত খরচ পেতাম। সেই টাকাটা জমিয়ে আমি একটা হারমোনিয়াম কিনেছিলাম। তো সেই হারমোনিয়ামটা কেনার পরে আমি কী বাজাবো, কী শিখবো সঙ্গীত, আমাকে কেউ গুরু যদি না শিখায় আমি কী শিখবো। তো আমি আমি কারো নিন্দা করছি না, মানে আমি বলছি মানে কথা প্রসঙ্গে যে আমার সমাজের অনেক উস্তাদ ওখানে ছিলেন, আমি ওনাদের বলেছিলাম আমাকে কিছু শেখার জন্য, শেখানোর জন্য শিখালেন না, কিন্তু আমার গুরু উস্তাদ আসুমিয়া ওনাকে যখন বললাম উস্তাদ জি আমাকে যদি কিছু শেখাতেন, বলে এক্ষুন বস, এক্ষুন আয় 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 হারমোনিয়াম নিয়ে আমাকে শেখালেন। এবং উনি দেশের বাড়ির থেকে ওনার যত খাতা যত ডায়েরি ছিল সব ডায়েরি এনে আমার হাতে দিলে, দিয়ে বললেন আমার যা ছিল সব তোকে দিলাম। আমি ঢাকা শহরে আসার পরে আমি যখন আমি যাকে দ্বিতীয় বাবা বলি, মোহাম্মদ হাফিজুর রহমান, তিনি আমাকে মোটর সাইকেলের পিছনে নিয়ে রেডিও টেলিভিশনের অফিসারদের দরজায় দরজায় ঘুরেছেন, যাকে আমি